সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে 212 বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার শহরের শ্রীকোলা, কাওয়াক ও শ্যামলীপাড়া এলাকার 15টি গুদামে অভিযান জালগুলো জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন অভিযান পরিচালনা করেন। ইভেনও উজ্জ্বল হোসেন জানান, চলন বিলে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৎস্যজীবীরা সুযোগ বুঝে নিষিদ্ধ চায়না দোয়ারা জাল গোপনে আমদানি করে বিক্রির জন্য তাদের গুদামে মজুত করেছিলেন।